हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल हाउ टू नो टेक्नोलॉजी एंड साइंस। तो একটা প্রশ্ন থাকেই যায় যে যার কাছে কারো কাছে DSLR নাই, তবুও কী করে DSLR মতো ছবি তোলা যায়? DSLR মানে এই বলছি, ধরুন আপনার মানে ফেসটা এখানে রাখলেন, বাকিটা ফোকাস দিয়ে দিলেন, মানে অন্য কালার চেঞ্জ করে দিলেন, অথবা ব্ল্যাক অ্যান্ড আপনার আপনার মুখটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেন, বাকিটা রঙিন করলেন, বা আপনাকে রঙিন রাখলেন বা বাকি পেছনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলেন, তো এটা কীভাবে করা যায়? বা পেছনটা আপনাকে ফোকাস করলেন, বাকিগুলো আনফোকাস করে দিলেন, তো এগুলো কীভাবে করা যায়? তো চলুন দেখে নেওয়া যাক। তার ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবি। তো চলুন দেখানো যাক। তো এটাকে করতে গেলে আপনাদেরকে প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার নাম হলো আফটার ফোকাস। তো আমরা প্লে স্টোরে যাবো, তারপর জাস্ট প্লে স্টোরে গিয়ে সার্চ করবো AFTERFOCUS আফটার ফোকাস, ঠিক আছে? তো এটা এটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড প্রচুর আছে এবং রেটিংও কতটা ভালো দেখতে পাচ্ছেন, তো এটাকে ডাউনলোড করতে হবে আপনাদেরকে। তো এটা ডাউনলোড করার পর এটা কী করে কাজ করে দেখা কাজ করা যায় কাজ করে তো সেটাই আমি দেখিয়ে দেবো। তো চলুন এটাকে ওপেন করা যাক। তো এটা ওপেন করার পরই প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, তো এটাকে আপনি ক্যামেরা ডাইরেক্ট ক্যামেরা থেকে মানে আপনার ডাইরেক্ট ছবি তুলেও করতে পারেন, আবার মানে অ্যালবাম থেকে গিয়েও সেখানেও করতে পারেন। তো ক্যামেরা থেকে গেলে আপনাকে অপশানগুলো আসবে অনেক, যটা ক্যামেরা আছে বা ক্যামেরার অপশানটা ডাইরেক্ট খুলে যেতে পারে। তো আমি ক্যামেরার আঙুল দিয়ে ধরেছি, তাই ক্যামেরাটা কালো দেখাচ্ছে। তো ব্যাগ কিলো আমি ক্লাম ক্যামেরা থেকে না, আমি অ্যালবাম থেকে নেবো। তো অ্যালবাম থেকে একটা জাস্ট ফটো সিলেক্ট করবো, লাইক আমার এই ফটোটা না, এই ফটোটাই সিলেক্ট করি। তো এটাকে প্রথমে সিলেক্ট করলাম, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর এই ফটোটা চলে আসবে, ডো নট সেভ, এখানে ক্লিক করে দেবো। আর এটা যদি আপনার পড়ার দরকার হয় তাহলে পড়ে নেবেন, দিয়ে এখানে ক্লিক করে দেবো। তো আপনাকে প্রথমে কী করতে হবে, এই অংশটাতে ক্লিক করতে হবে, হ্যাঁ এই অংশটাতে। তারপর আপনাকে এখানে জাস্ট দাগ দিয়ে দিতে হবে, এরপর মানে এই গাছটা মানে হালকা হবে, মানে হালকা এখানটা আবঝে যাবে। আবার এই গা এটা রবার দিয়ে এটাকে পুঁছতে পারেন দাগটাকে, ঠিক আছে? এই দাগটাকে পুঁছতে পারেন। তো এটাকে ভালো করে দিয়ে দেবো। তারপরে কী করবো আমরা, এই বা পাহাড়ের মতো একটা আইকন রয়েছে এখানে ক্লিক করবো, তারপরে জাস্ট এরকম করে দিয়ে দেবো একদম উপর দিয়ে। তো দেখুন এরকম চলে আসবে। তো যেগুলোতে হলো না সেগুলোতে আমরা মানে কালার দিয়ে দেবো। তো এটাকে আবার মানুষের ওইখানটাতে আইকনটাতে নিয়ে আসবো, তো এখানে দিয়ে দেবো এইভাবে জাস্ট দিয়ে দেবো। তারপরে তারপরে আবার মানে ওই কালোটাকে নিয়ে এসে এটাকে তৈরি করবো ফটোটাকে। জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন মানে কীভাবে করে কাজটা সেটা দেখাচ্ছি। তো জাস্ট এইরকম করে আর কি কাজটা করে। আমি এটাতে অতটা ভালো এক্সপার্ট না, আপনারা অনেকেই এক্সপার্ট হবেন এসব, মানে বারবার প্র্যাকটিস করলে এক্সপার্ট হয়ে যাবেন। আমি এটা অতটা ব্যবহার করি না, তাই আমার একটু প্রবলেম হচ্ছে। তো আপনারা একটু ভালো করে করবেন আমার আশা করছি। তো এরকম জাস্ট একটা করে দেবো, তারপরে এরকম করে দেওয়ার পর আপনাকে মানে এখানে চোখটা দিয়ে দেখে নেবেন আপনার কোনটা। তারপরে এখানটাকে একটু দিতে হবে, তো এখানে একটু সাদা দাগ দিয়ে দিলাম, চোখটার কাছে একটু দিয়ে দিলাম, ঠিক আছে? দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো। এই নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে লেখা রয়েছে না ব্লোর, BLUR ব্লোর, এখানে জাস্ট পুরোটা সব দুটোই বাড়িয়ে দেবেন। তারপর জাস্ট এখানে লেখা রয়েছে না ফেদার, এটাও বাড়িয়ে দেবেন। তারপরে দেখুন আপনার DSLR মতো ছবি তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ একটু সময় লাগে অবশ্য এটার, তো এটা দেখুন আপনার DSLR মতো ছবি হয়ে গেছে, একদম পুরো DSLR। তো আপনি এটাকে এবার এটা ধরুন আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাইছেন, তো আপনার মুখটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে রাখছেন, সেখানে জাস্ট আমরা ফিল্টারে ক্লিক করব। তারপরে এখানে এটা বন্ধ করে দেবো। তারপরে এই দেখুন এইখানে ক্লিক করব, এই তো এইভাবে। এবার এটাকে সেভ ক্লিক করলে সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেল। সো আজকের জন্য বাই।